ফেলি জয়িতা হালদার। প্রচণ্ড দ্রুত পায়ে ট্রেনের দিকে ছুটছি, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো বলে। হঠাৎ চোখ গেল কাপড়ে মোড়া একটা দেহ প্ল্যাটফর্মের উপর শোয়ানো। আবার কাটা পড়েছে নিশ্চয়। ইস, কেন যে এরা এত অন্যমনস্ক হয়ে চলে, মনে মনে ভাবতে ভাবতে আবার চোখটা ওই দিকেই গেল। আরে, এ কি দেখলাম! ও যে আমাদের টুনি! কেউ বলেনি তো ও আবার বনগাঁয় ফিরে এসেছে? দিন কুড়ি আগে ও নাচতে নাচতে আনন্দে আটখানা হয়ে এক ব্যস্ত সকালে দুই বান্ধবীকে নিয়ে এলো, বলল যে ও কলকাতায় যেতে চায়। এই বান্ধবী তার পরিচিত এক বাড়িতে ওকে নিয়ে যাবে, থাকা খাওয়া সহ বাচ্চা দেখার কাজ। টুনি এমন সুখের দিন যেন আর পায়নি কখনো। আমার মত আদায় করে সে পরদিনই রওনা হলো কলকাতায়। কিন্তু এ কি হলো, আবার অনাদরে জন্ম নেওয়া বুনো ফুল এভাবে অকালে ঝরে গেল! আমার পা দুটো ক্রমশ অবশ হয়ে এলো। আমি ভুলে গেলাম আজই আমার কলেজে ইতিহাসের বার্ষিক পরীক্ষার খাতা জমা দিতে হবে। আমার ট্রেন এলো, চলেও গেল। ট্রেনে ওঠার জন্য পরিচিত মুখগুলো ডেকে সাড়া না পেয়ে বোধহয় সবাই যে যার কাজে চলে গেল। আমি আর দাঁড়াতে না পেরে ততক্ষণে বসে পড়েছি স্টেশনের সিমেন্ট বাঁধানো বেঞ্চে। খানিকটা দূরে পড়ে রয়েছে টুনির নিথর দেহ। কিছুক্ষণের মধ্যেই দেখলাম রেল পুলিশ আরও কিছু লোকজন দেহটা তুলে নিয়ে গিয়ে চলে গেল আমার চোখের আড়ালে। আমি তখনও সেই দিকে চেয়ে বসে রইলাম অসার বোধবুদ্ধি নিয়ে। কখন জানি না ব্যাগ থেকে চলমান দূরভাষ ডাকতে শুরু করেছে। সেটা হাতে নিয়ে দেখি আটখানা ডাক বৃথা গেছে, আমি শুনতেই পাইনি। এটা 9 নম্বর ডাক এবং আমার ছেলের ডাক। কথা বলতে গিয়ে বুঝলাম গলাটা খুব শুকিয়ে গেছে। কোনো রকমে আমি ঠিক আছি জানিয়ে ও পাঠ শেষ করলাম। ছেলে কর্মক্ষেত্রে থাকায় আমি যে বাড়িতে ফিরে যাচ্ছি তা আর জানালাম না। আস্তে আস্তে উঠে স্টেশন থেকে বেরিয়ে রিক্সায় উঠে বসলাম, কারণ সেদিন আর কলেজে যাওয়ার ইচ্ছা বা ক্ষমতা কিছুই আমার ছিল না। সমস্ত চিন্তার জগৎ জুড়ে তখন শুধুই টুনির মুখ। গত 12 বছর ধরে ওকে চিনি। ওকে চেনাটা খুব সাধারণ ঘটনা। আমার বাড়ির বিশাল পেয়ারা গাছটায় সারা বছর পেয়ারা ফলে, আর সারা বছর দুপুরটা হলো পেয়ারা চুরির সময়। যেদিন আমাদের ছুটি থাকে সেদিন পেয়ারা চোরেরা মোটেই আসে না। এমনই একটা দিনে দুপুরবেলা 3টে নাগাদ ঘরের জানলা দিয়ে দেখি গাছটা খুব নড়ছে। তাড়াতাড়ি জানলার পাশে গিয়ে হাঁক দিতেই ধুপ করে একটা বাচ্চা মেয়ে গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নামলো। আমি ধমক দেওয়ার আগেই করুণ স্বরে বলল, দিদা একটা পেয়ারা দিবে? ওর গলার স্বরটা আমাকে আর কঠোর হতে দিল না। বললাম, ওখানে দাঁড়া। নিচে নেমে ওকে কাছে ডাকলাম, তারপর জিজ্ঞাসা করলাম, তোর নাম কি, কোথায় থাকিস? ও বলল, নাম ফেলি, কোথাও থাকে না। শুনে অবাক হলাম, থাকে না কোথাও, এ আবার কি কথা, বাড়িঘর নেই? শীতকালে কি করিস? ও বললে, একটা বাড়ির সামনে একটা ভাঙা গাড়ি আছে, ওর মধ্যে দুটো কম্বল আর জামা আছে, তবে গাড়িতে শোয়া যায় না, শীতে ওগুলো গায়ে দিয়ে একটা বড় বাড়ির উঠোনের একধারে শুই। আর খুব শীত করলে ওখানে যে কুকুরগুলো শোয়, তাদের গা ঘেঁষে ঘুমোই, তারপরে সকাল হয়ে যায়, আবার খাবার খুঁজতে হয় তো। শুনে আমি হতবাক। এইটুকু ফুলের মতো মিষ্টি একটা মেয়ে, বয়স 5 কি 6 হবে, এইভাবে একা বাঁচতে শিখেছে! বললাম, হ্যাঁ রে, আরও ছোটোবেলায় কোথায় ছিলি? বলে, জানি না তো, আমি তো এভাবেই থাকি। কখনো কখনো এই বস্তির রানী মাসি, আমিনা পিসি, লবু দাদা, হারুন দাদা আমায় খেতে দেয়, জামা দেয়, কিন্তু ওদের ঘরেও জায়গা নেই, তাই থাকতে দিতে পারে না। শুধু কদিন আগে নিমুর ঠাকুমা আমায় নিয়ে রাতে শুতো, তা সে তো আবার কদিন আগে মরে গেল, তাই এখন পথেই কোথাও ঘুমাই। ও দিদা, পেয়ারা দিবে না? আমি ওকে বললাম, আমার কাছে থাকবি? ও বলল, আমি তো কাজ পারি না, আগেও আমার একজন নিয়ে গেছিল, কিন্তু কাজ পারি নাই তাই মেরে তাড়ায় দিল। এই দেখো বলে দুটো পা দেখালো,
দু পায়ে থায়ের কাছে গভীর ক্ষতের দাগ। আমি আর পারলাম না, বললাম, কাজ করে দিতে হবে না, চল ঘরে। ও নির্দ্বিধায় ঘরে এলো। আমি তাড়াতাড়ি পুরোনো জামাকাপড় ঘেঁটে একটা ছোটবেলাকার ছেলের পোশাক বার করে ফেলিকে স্নান করাতে বাথরুমে গেলাম। আমার ছেলে অনেকক্ষণ আমাকে ঘরে দেখতে না পেয়ে বাথরুমের সামনে এসে অবাক, বলে, এ কী করছো? কার বাচ্চা জানো না, পরে কেউ ঝামেলা করলে কী করবে? আমি বললাম, থাক না অত কথা, নাই বা ভাবলাম, যা হবে দায় আমার, তোর চিন্তা করতে হবে না। ছেলে বেজার মুখ করে ঘরে চলে গেল। যেতে যেতে বলল, বাবা, গুড়িয়ার বাড়ি থেকে ফিরলেই তুমি জবাব দেবে, তখন তোমার পোষ্য মেয়ে থাকার কি হয় দেখো। আমার একই জবাব, আমি বুঝে নেব। ততক্ষণে ফেলি স্নান শেষ, জীবনে প্রথমবার গরম জলে সাবান দিয়ে স্নান করে অন্যরকম জামা কাপড় পরে ফেলিকে একেবারে দেব শিশু মনে হচ্ছিল। আমি বললাম, আজ থেকে তোর নাম টুনি, কেমন? ও মহানন্দে লাফাতে লাগলো, বলল, আমায় সবাই ফেলে দিত, তাই রানীমাসিরা সবাই আমায় ফেলি বলতো। তুমি কি ভালো দিদা? আমি বললাম, ভালো কিনা পরে বুঝবি, আগে বড় হ। এভাবেই ফেলি টুনি হলো। আমাদের ঘরে কেউ আপত্তি তো করলই না ওর থাকা নিয়ে, বরং আমাদের আদরে প্রশ্রয়ে ও একটু লেখাপড়াও শিখল, কিন্তু স্কুলে নিয়মিত পাঠানো গেল না। আসলে দোষটা ওর নয়, আমার প্রতিবেশী অন্য মেয়েদের বাড়ির ঘোর আপত্তি। একটা নাম গোত্রহীন রাস্তার মেয়ে ওদের ঘরের মেয়ের সাথে একসাথে লেখাপড়া করবে? টুনি বেশ কয়েকদিন অনেক বিরূপ ব্যবহার সহ্য করল, তারপর প্রতিদিনই বাড়ি ফিরে ওর কান্না ভেজা মুখ দেখে ও স্কুল যাওয়াটা শেষে বন্ধ করলাম। ওর চোখের জল আমায় বড় কাঁদাতো। আমার একমাত্র মেয়ে গুড়িয়া থাকে বিদেশে, বছরে একবারও তাকে কাছে পাই না, তাই টুনি আমার ছোট মেয়ের মতো কাছে রইল। ক্রমে ক্রমে একটু আধটু লেখাপড়া শিখল, তবে একদম আগ্রহ নেই পড়ায়, বরং ঘরের কাজে খুব উৎসাহ। দেখতে দেখতে টুনি রূপসী হয়ে উঠল, আবার কোথা থেকে দোকান বাজার যেতে যেতে দুই বান্ধবী জুটিয়ে ফেলল। পরে খুব আড্ডা শুরু করেছিল, বারণ করলেও শুনতো না। এখন একটু বড় না হতেই মাথায় পয়সা রোজগারের চিন্তা এসেছে, মোটে 17 বছর বয়সেই ও এত বড় হয়ে গেছে। আমার কাছে আসার দিনটাই ওর জন্মদিন। ওই দিন নিজে হাতে পায়েস তৈরি করে অন্যান্য বছরের মতো ওকে খাওয়াবো, এমন সময় ওর দুই বান্ধবী ওকে ডাকতে এলো। ও পায়েসটা মুখে দিয়েই ছুটে চলে গেল তাদের সাথে। তারপর কিছুক্ষণ পরে এসে বলল, দিদা, ওরা কলকাতায় কাজ করে, আমার জন্য কাজ এনেছে, আমি কালই সকালে ওদের সাথে চলে যাব কাজের বাড়ি। ভালো কাজ গো, বাচ্চা দেখার কাজ। আমি না করতে পারলাম না, কারণ আগামী 2 মাসের মধ্যেই আমার ছেলে বুবান চলে যাবে বিদেশের অফিসে বদলি হয়ে, আর আমাকেও যেতে হবে ওর সাথে, তাই টুনিকেও এবার স্বাবলম্বী হতে হবে। শত চিন্তা করে বললাম, যেখানে যাবি সেখানকার ঠিকানা ফোন নাম্বার সব দিয়ে যাবি, আমাকে ফোন করবি, আর মাঝে মাঝে যতদিন আমি এখানে আছি এসে দেখা করবি। ও বলল, হ্যাঁ গো দিদা, আমি তোমার কাছে আসবই আসব। কিন্তু টুনি সেই যে গেল আর এলো না। একদিন ফোন করে বলল, দিদা, ভালো আছি। তারপর আর কোনো খবর নেই। আমি অনেকবার ফোন করেছি, পাইনি ওকে। ভেবেছি থানায় খবর দেব, কিন্তু কি হলো, এত ব্যস্ততা, কলেজের ব্যস্ততা, ভিসা পাসপোর্ট ইত্যাদি ঝামেলায় সময় করে উঠতে পারিনি টুনির খবর নিতে। আবার বুবান, ওর বাবা মধ্যপ্রদেশে চলে গেল ছোট কাকা শ্বশুরের ছেলের বিয়েতে, তাই আজ এমন ভয়াবহ দিন দেখতে হলো আমাকে। পরে শুনলাম ও ট্রেনে করে এখানেই হয়তো ফিরছিল, কিন্তু কেউ ট্রেনের মধ্যেই ওকে মেরে কামরার সিটের তলায় রেখেছিল। আর শেষ স্টেশনে ট্রেন থামতেই রেল পুলিশ খবর পেয়ে ওর দেহ উদ্ধার করে। টুনি সত্যি সত্যি শেষবারের মতো আমাকে এভাবে আমার সাথে দেখা করে গেল।